সাবস্ক্রাইব করে সাথে থাকুন, আর পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেল আইকনে ক্লিক করুন। হ্যালো ভিউয়ার, আপনাদেরকে আরেকবার স্বাগতম জানাচ্ছি অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড বিডিতে। আজকে আমরা অ্যান্ড্রয়েডের কিছু গোপন এবং খুবই মজার মজার ইন্টারেস্টেড কিছু গোপন সেটিং সম্পর্কে জানবো। এর ভিতরে হতে পারে কয়েকটা আপনার জানা আছে বা অনেক অনেকটাই আপনার জানা নেই। তো চলুন শুরু করা যাক কথা না বাড়িয়ে। সো আমার লিস্টে প্রথমে আছে আমার খুবই একটা ফেভারিট জিনিস, সেটা হচ্ছে যে আপনি সেটিংয়ে গেলেই, তারপর আপনি যদি লক স্ক্রিন অ্যান্ড সিকিউরিটিতে যান, তারপরে একেবারে নিচে আদার সিকিউরিটি সেটিং একটি অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। করার পরে একেবারে নিচে পিন উইন্ডোজ নামের একটি, অর্থাৎ অ্যাডভান্সের নিচে পাবেন একটি ট্রাস্টেড এজেন্টের নিচে পাবেন পিন উইন্ডোজ, এখানে ক্লিক করার পরে এটি এনেবল করে দেবেন। সো এখন এটি কাজ বলছে, এটি কাজ হচ্ছে আপনার কোনো পার্টিকুলার অ্যাপ্লিকেশানে যাওয়ার পর আপনি এই পিন, এই সিস্টেমটি ব্যবহার করার পরে জাস্ট ওই অ্যাপ্লিকেশান ছাড়া অন্য কোনো অ্যাপ্লিকেশানে কাজ করবে না। সাপোজ আপনি এখানে মিউজিক প্লেয়ারে গেলেন, সো হতে পারে কোনো বাচ্চাকে আপনি গান শুনতে দিলেন বা কোনো ভিডিও দেখতে পেলেন, সো সে যদি অন্য কোথাও গিয়ে যদি কোনো ইম্পর্টেন্ট ফাইল ডিলিট করে সেটা খুব একটা প্রবলেম হতে পারে। সো এই ক্ষেত্রে আপনি এটি প্রয়োগ করতে পারেন, জাস্ট এখানে রিসেন্ট বাটনে ক্লিক করবেন, করার পরে একটু উপরে ট্যাপ করবেন, দেখবেন একটা পিনের মধ্যে একটা চিহ্ন আসবে, আসার পরে এখানে জাস্ট ক্লিক করে দেবেন, হয়ে গেল স্টার্ট, হয়ে গেল। জাস্ট এখন আমি যদি আমার হোম বাটনে ক্লিক করি, রিসেন্ট বাটনে ক্লিক করি, ব্যাক বাটনে ক্লিক করি, কোনো কাজই আসবে না। অর্থাৎ জাস্ট আমি গানটা প্লে করতে পারবো, অর্থাৎ মিউজিক প্লেয়ারে যে অ্যাপ্লিকেশনে যে কাজ সেই অ্যাপ্লিকেশন ছাড়া অন্য কোনো কিছুতেই ইউজ করতে পারবো না। সেইটি আনলক করতে হলে আপনাকে রিসেন্ট বাটন অ্যান্ড ব্যাক বাটনে একসাথে ক্লিক করে রাখতে হবে। ওকে ডান। সো ক্লিক করার পরে জাস্ট আপনার মোবাইলে যে সিকিউরিটি সিস্টেম আছে সেটি আবার পুনরায় দিতে হবে। সো ওকে ডান হয়ে গেছে। তো চলুন আমরা নেক্সট যে হাইড অ্যান্ড সেটিংটা আছে সেটিতে দেখা যাক। তারপর যে অপশনটি আছে সেটি হচ্ছে যারা বাঁহাতি তাদের জন্য। সো আপনি সেটিংয়ে যাওয়ার পরে যারা বাঁহাতি আছেন তাদের জন্য একটু ডিফারেন্ট হয় মোবাইলটি ইউজ করতে। সো তাদের কথা খেয়াল রেখে অ্যান্ড্রয়েডে এই সিস্টেমটি জাস্ট আপনি ডেভেলপার অপশনে যাবেন। ডেভেলপার অপশনে গেলে জাস্ট আপনি একটু নিচে যাওয়ার পরে আপনি দেখতে পাবেন ফোর্স আরটিএল লেআউট, এখানে ক্লিক করবেন, দেখবেন অপশনগুলো আমার যে যে নোটিফিকেশানগুলো আছে সেগুলো কিন্তু উল্টো দিক থেকে আসছে, অর্থাৎ ইন টোটাল আপনার অর্থাৎ বাঁহাতি হয়ে যাবে। ডান। সো এখন কথা হচ্ছে একটা ইম্পর্টেন্ট কথা, যাদের কাছে ডেভেলপ অপশনটি একেবারে নতুন অর্থাৎ ইউজ করেনি কখনও তাদের জন্য হচ্ছে জাস্ট অ্যাবাউট ডিভাইসে যাবেন। যাওয়ার পরে আপনি এখানে সফটওয়্যার ইনফরমেশন যাবেন, তারপর বিলস নাম্বারে একসাথে 5-6 ক্লিক করলে সাথে সাথে আপনার ডেভেলপার অপশনটি চলে আসবে। প্রথমে কিন্তু ডেভেলপার অপশনটি আসবে না আপনার মোবাইলে। তো চলুন নেক্সট যে সেটিংটি আছে সেটিতে যাওয়া যাক। তারপরে সেটিং হচ্ছে আমরা অনেক ধরনের অ্যাপ্লিকেশন মোড করি, অ্যাপ্লিকেশন ইউজ করি বা অনেক অনেক মোবাইলে কিন্তু বিল্ড করা মোডও থাকে যে নাইট মোড বা নাইট ভিশন। সো এই ক্ষেত্রে আপনার যখন রাতে আমরা মোবাইল ইউজ করি তখন আমাদের আলোটা খুব চোখে লাগে। সো এই ক্ষেত্রে আপনি একটি অ্যাসিবিলিটি মোডে একটি অপশান আছে সেটি আপনি এই ক্ষেত্রে ইউজ করতে পারেন, একটি নতুন একটি থিম হিসেবে পরিচিত হয়ে যাবে আপনার মোবাইলে। সো জাস্ট এখানে সেটিংয়ে ক্লিক করলেন, করার পরে জাস্ট একই সিস্টেমে অ্যাসিবিলিটিতে গেলেন, যাওয়ার পরে আপনাকে ভিশনে ক্লিক করতে হবে। ভিশনে ক্লিক করার পর আপনাকে জাস্ট একটু নিচে দেখবেন কালার ইনভেশন। সো কালার ইনভেশন যদি ক্লিক করার পরে দেখবেন এটি নাইট ভিশনের মতোই কাজ করবে, অর্থাৎ রাতের বেলায় যেভাবে আপনার মোবাইল চোখে ধরবে না বাট ইউজ করতে ভালোই লাগবে। সো অন্য ধরনের একটা থিমসের মতো হয়ে গেছে। সো আপনি ইচ্ছে হলে এটি ইউজ করে দেখতে পারেন। এটি কিন্তু অফ করতে হলে সেম সিস্টেমে আপনাকে অ্যাসিবিলিটি যেতে হবে, যাওয়ার পরে ভিশনে ক্লিক করতে হবে, করার পর এখানে কালার ইনভেশন অফ করতে হবে। তো চলুন নেক্সট যে সেটিংটি আছে সেটিতে যাওয়া যাক। তারপরে যে সিস্টেম আছে সেটি হচ্ছে খুবই মজার এবং খুবই সহজ। সো আমাদের এখানে অনেক ধরনের অ্যাপ্লিকেশান আমরা ইউজ করি, বাট অ্যাপ্লিকেশনের কিন্তু অ্যাভেলেবল ওয়েবসাইটও আছে। সো আপনি ইচ্ছে করলে ওয়েবসাইটগুলো অ্যাপ্লিকেশনের মতো ইউজ করতে পারেন। সাপোজ আপনি ক্রোমও গেলেন, ক্রোম কিন্তু এটি আমরা অ্যান্ড্রয়েডের সেটিং বলছি কারণ হচ্ছে এটি বিল্ড করা থাকে। সো এখানে আমার একটা ফেভারিট ওয়েবসাইটের নাম বলছি আমি, বিডি নিউজ অ্যান্ড BDNews24.com বিডি বোধহয়। সো ওকে ডান, আমরা এটি আসছে, আমার আসার পর আমি এখানে বাংলা সিলেক্ট করলাম, আমার যেহেতু এটি দুই ভাষণে পাওয়া যায়, জাস্ট ইন্টারনেট একটু সমস্যা হচ্ছে। সো এখন কথা হচ্ছে যে আপনাদের যদি এই সেটিংগুলো ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে দেখবে অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড বিডি। সো ওকে চলে আসলো। সো এখন জাস্ট এখানে তিনটা ডটে ক্লিক করবেন, তিনটা ডটে ক্লিক করার পর জাস্ট এখানে আপনি অ্যাড টু হোম স্ক্রিন ক্লিক করবেন, করার পর এখানে পরিচয় আছে। সো আপনি এখানে দিলেন নিউজ দিতে পারেন, EWS News অ্যাড। সো এটি আমাদের হোম স্ক্রিনে চলে আসলো। সো আপনাকে বারবার ক্রমতে যেতে হবে না, টার্স দিয়ে লিখতে হবে না, বাংলা নিউজ এক্সেট্রা, জাস্ট আপনি এখানে ক্লিক করবেন, করার পরে এটি চলে আসবে এবং আজকের যে তাজা খবরও আছে সেটি আপনি দেখতে পারেন। সো এভাবে আপনি ফেসবুক, টুইটার এবং অন্যান্য যে ধরনের ওয়েবসাইট আছে যেগুলোর অ্যাপ্লিকেশন অ্যাভেলেবেল আছে প্লে স্টোরে সেগুলো আপনি ইউজ করতে পারেন। সো আজকের জন্য এতটুকুই,
যদি ভালো লাগে এই সেটিংগুলো, আপনার যদি মনে হয় একটি সেটিংগুলো আপনি নতুন শিখতে পেরেছেন এই ভিডিও থেকে, তাহলে অবশ্যই লাইক করবেন অ্যান্ড শেয়ার করবেন। অ্যান্ড অন্য কোনো বিষয় যদি জানা থাকে বা পরবর্তীতে যদি এই ধরনের কোনো এপিসোড করতে চাই বা আপনাদের প্রয়োজন হয়, তাহলে অবশ্যই নিচে কমেন্ট করবেন। সো আশা করি ভালো লেগেছে। সো আমি আশা করি আজকে জাস্ট কয়েকটি টেস্ট হিসাবে এটি ভিডিওটি তৈরি করলাম, আরও আছে 10-12টি। যদি আপনাদের ভালো লাগে এই ভিডিওটি, সো নেক্সট ভিডিওতে এর চেয়ে ভালো কিছু নিয়ে আসার চেষ্টা করবো। সো ভালো থাকবেন, ভালো রাখবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড বিডি।